আসসালামু আলাইকুম, ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি কাজিরহাট বাজার। আপনারা তো অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আমি কিন্তু কাজিরহাট মেন বাজারেই আছি। ও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাজিরহাট থেকে একদম বক্তার মুন্সি বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাজিরহাট থেকে বক্তার মুন্সির দূরত্ব কিন্তু 5 কিলোমিটার। তো আমি আপনাদেরকে 5 কিলোমিটার পুরো রাস্তাটাই দেখাবো এবং পথিমধ্যে মধ্যে কি কি পড়বে পুরাটা দেখানোর চেষ্টা করব। অলরেডি আমরা কাজিরহাট বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, আপনারা তো দেখতেছেন। কাজিরহাট বাজারের ভিডিও যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন, ওই ভিডিওটা কিন্তু দেওয়া আছে। কাজিরহাট বাজারটা আমি দেখাইছিলাম এবং কি কাজিরহাট থেকে আপনারা কেরামতিয়া বাজার, জমাদার বাজার এবং উলামা বাজারের ওইদিকের ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনাদের দেখতে যদি মন চায় অবশ্যই দেখে আসবেন। কাজিরহাট থেকে সরসা বিকারির ওইদিকের অনেকগুলো ভিডিও দেওয়া আছে। কাজিরহাট এটা কিন্তু বগাদানা ইউনিয়নের মধ্যে পড়ছে, সোনাগাজী উপজেলা, ফেনী জেলা। এবং কি আমরা এখন যেদিকে যাইতেছি ওইদিকেরটা কিন্তু মঙ্গলকান্দি ইউনিয়ন, বক্তার মুন্সি লোকুর দোকানের ওইদিকে এরিয়াটা কিন্তু মঙ্গলকান্দি ইউনিয়নের মধ্যে পড়ছে। বাঁ সাইডের এটা কিন্তু একটা মন্দির, আপনারা তো অলরেডি দেখতেছেন। আর এদিকের আশেপাশে বা প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং কি আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা একদম নর্মাল এবং ন্যাচারাল মুড রাখছি, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, কারণ আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আমরা কিন্তু অলরেডি 1 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসছি আমাদের থেকে বক্তার মুন্সি আর 4 কিলোমিটার। বক্তার মুন্সি বাজারের ভিডিও কিন্তু দেওয়া আছে, যদি আপনারা পুরো বাজারটা দেখতে মন চায় অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, ওই বাজারটার ভিডিও দেওয়া আছে। এবং ডাক বাংলা থেকে একদম সোনাগাজী বাজার পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটার ভিডিও দেওয়া আছে। এই তো সামনে আপনারা অনেকগুলো দোকানপাট দেখতেছেন, এটাকে নতুন বাজার মোড় বলা হয়, এখানে অনেকগুলো দোকানপাট আছে। তো আমরা এখন বাঁ সাইডে যে রোডটা, মেন রোডটা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। নাম হচ্ছে আরে নতুন বাজার সোনাগাজী মোড়। এই তো সামনে অনেকগুলো দোকানপাট এবং বাজার পড়বে, ওইটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই বাজারটার নাম হচ্ছে মঙ্গলকান্দি, আমি আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করতেছি। এটাকে মঙ্গলকান্দি 0 পয়েন্ট বলে। তো আমরা এখন মেন বাজারের উপরে আসি, আপনারা তো দেখতেছেন আমরা হাতের বাঁ সাইডে যে মেন রোডটা, আমরা প্রধান সড়কটা ধরে সামনের দিকে যাচ্ছি। বক্তার মুন্সি আমাদের থেকে আর মাত্র 3 কিলোমিটার, আমরা অলরেডি 2 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসছি। আপনারা হাতের ড্যান সাইডে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আপনারা ওইটা লক্ষ্য করলে বুঝবেন। তো এদিকে রোডটা কিন্তু অনেক ভালো, আপনারা তো দেখতেছেন নতুন করা হয়েছে, কোনো ভাঙা নাই, মোটামুটি সবটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন বা কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং কি এই রোডটার আশেপাশে কোনো এরিয়ার ভিডিও যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাই। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন মোটামুটি সবগুলো ভিডিওই মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। আর আজকের যে রোডটা আমি এখন ভিডিও করতেছি, এই রোডটারে কিন্তু অনেকগুলো কমেন্ট আছে, আমাকে নতুন করে অনেকে কমেন্ট করছেন, অনেক আগে আমাকে অনেকজনে রিকোয়েস্ট করে রাখছেন কিন্তু সময় স্বল্পতার কারণে দেওয়া হয়নি, তারপর আমি দিচ্ছি বা দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম, গঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট
ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, অন্য দেশে পড়ে থাকেন দীর্ঘদিন যাবৎ। ওই সময় সুযোগ হয় না বিদায় নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখা হয় না বা ঘোরা হয় না। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনাদের মতামতের ভিত্তিতে সবকিছুই দেখাবো। তো অলরেডি আমরা যাচ্ছি, আপনারা তো দেখতেছেন সামনে কিন্তু আরেকটা বাজার পড়বে, ওইটা কিন্তু মঙ্গলকান্তি ইউনিয়নের মধ্যে পড়ছে, এটার নাম হচ্ছে লোকুর দোকান। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি দোকানপাট দেখা যাচ্ছে, আপনারা তো দেখতেছেন, আর এই বাজারটার কিন্তু হাতের ডান সাইডে কাজ চলতেছে, আপনারা তো দেখতেছেন অলরেডি হাতের ডান সাইডে রোডের পাশে কিন্তু বাউন্ডারি করা হচ্ছে। তো আমরা এখনো বাজারের উপরেই আছি, আমি কিছুক্ষণের মধ্যে বাজার অতিক্রম করে সামনের দিকে যাব। আপনাদের যদি কারো বাড়ি এই রোডের আশেপাশে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর এই রোডটার আশেপাশে কোনো এরিয়ার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা চাইলে কিন্তু একদম তাকিয়া বাজার থেকে বক্তার মুন্সি আসতে পারবেন, ওইটার একটা রোড আছে, ওই রোডটার ভিডিও দেওয়া নাই। যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। এই তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বক্তার মুন্সি বাজার। আপনারা তো অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আর যারা লোকাল আছেন অবশ্যই চেনেন। তো বক্তার মুন্সি বাজারের ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এবং বক্তার মুন্সি থেকে আপনারা আশেপাশে কোন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সোজা গেলে কিন্তু বক্তার মুন্সি বাজার, অলরেডি বাজার শুরু হয়ে গেছে, রাস্তার দোনো সাইডে বাজার আছে, সামনে হাতের বাঁ সাইডে কিন্তু বাজার আছে। তো আমি রাস্তা দিয়ে গিয়ে আপনাদেরকে একটু করে দেখাবো, পুরাটা দেখাবো না। সোজা রোডটা দিয়ে গেলে আপনারা কিন্তু ডাক বাংলা বাজার পর্যন্ত যাইতে পারবেন, ওইটার ভিডিও দেওয়া আছে। এবং ডাক বাংলা থেকে সোনাগাজী পর্যন্ত পুরা রাস্তা বা ওইদিকের এরিয়াটার ভিডিও দেওয়া আছে। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা মতিগঞ্জ বাজারের ভিডিও পাবেন এবং পর্যায়ক্রমে নতুন অনেকগুলো ভিডিও পাবেন। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন, কারণ নেক্সট টাইমে যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে পান। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।